শফিকি টিভি, ইসলাম ও মানবতার কথা। হলো নবী তিনি সুন্দর করে মদিনায় যাওয়ার পরে দোয়া করলেন পারস্য, দোয়া করলেন রোম, দোয়া করলেন গ্যামেন, কিছুদিনের জন্য সবকিছু আমার আল্লাহ মুসলমানদের হাতে এনে দিলেন। কালের কষ্ট হয়ে যার পেটে বাদ নাই, যে পেটে পাথর বাদে গায়ে লাগাইছে জামা ছিঁড়া, আবার কুদাল দিয়ে গর্ত করে, হ্যাঁ আবার পারস্যের আশা করে, আল্লাহ জানাই দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তখন এই আয়াতে কারিমা নাযিল করে জানাই দিলেন ক্ষমতা দেওয়ার মালিক কে, মুসলমান কথা বলেন কে, আমার নবীকে মক্কার কষ্টকর জৈব অবস্থান থেকে তুলে দিয়ে মদিনার রাষ্ট্রের মহানবী আমার নবীকে রাষ্ট্রপ্রধান বানাইয়া দিলেন কে, ক্ষমতার মালিক আল্লাহ। যাকে ক্ষমতা দেন, একচ্ছত্র ক্ষমতা আছে কার, ক্ষমতা খেলে নেওয়ার ক্ষমতা আছে কার, ইজ্জত দেওয়ার ক্ষমতা আছে কার, বেইজ্জত করার ক্ষমতা আছে কার, এই জন্য আমাদের বলতে কিছু নাই, কোন ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই হাত আমার নয় আমার বলতে কিছু নেই, অতএব আল্লাহ যেই হেতু বেইজ্জত করে, আল্লাহ যেই হেতু ইজ্জত দেয়, আল্লাহ যেই হেতু ক্ষমতা দেয়, আল্লাহ যেই হেতু ক্ষমতা খেলে নেয়, অতএব প্রত্যেককেই আল্লাহর গোলামিতে জীবন নিবন্ধিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নিবন্ধন